নোয়াখালী সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদ বীরকোট জনকল্যাণ সমিতির উদ্যোগে মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এই উপলক্ষে বীরকোট গ্রামের কাছাড়ি বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনকল্যাণ সমিতির সভাপতি সাবেক যুগ্ম সচিব শৈলেন্দ্র কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান। এ সময় ঢাকাস্থ সেতু বন্ধন সমিতির সভাপতি এবং জনকল্যাণ সমিতির সদস্য ইউনুস পাটোয়ারি বাচ্চু, স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলাল ভুইয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল হক সুমন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদক বিরোধী একটি শোভাযাত্রা বের করা হয়।